নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে টপিক হলো গিয়ে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কম্পিটিটিভ পরীক্ষায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রচুর আসে, এবং এমন কোনো পরীক্ষা নেই যেখানে ইংলিশ আছে অথচ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নেই। তো আমি প্রচুর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের নোটস তৈরি করেছি, হ্যাঁ, কিন্তু এত তো একটা ভিডিওতে করা সম্ভব না, তাই পার্ট পার্ট আমি ভিডিওগুলো তৈরি করব। এই ভিডিওতে আমরা 50টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব ইম্পর্ট্যান্ট আমরা শিখে নেব। তো শুধুমাত্র যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, যারা ইংলিশটা ভালো করে ইম্প্রুভ করতে চায়, যারা ভোকাবুলারি যাদের দুর্বল তাদের সকলের জন্য এই ভিডিওটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, দ্য ফার্স্ট স্পিচ মেড বাই আ পার্সন, আনসার ইজ মেড ইন। অর্থাৎ বলতে চাইছে এটাই যে প্রথম যখন কোনো স্পিচ দেওয়া হয় তখন সেটাকে মেড ইন বলা হয়। নাম্বার টু, আ পার্সন হু ইজ ওয়েল নোন ইন অ্যান আনফেভারেবল ওয়ে, যে কিনা কুখ্যাত, যেটাকে বলা হয় কুক, সুখ্যাত যেমন হয় সেরকম কুখ্যাত হয়, সেটাকে আমরা বলবো নোটোরিয়াস। নাম্বার থ্রি, টু রাইট আন্ডার আ ডিফারেন্ট নেম, আনসার ইজ সিউডোনিম, সেটাকে কী বলা হয়, সিউডোনিম, ছদ্মবেশে কোনো কিছু লেখাকে সিউডোনিম বলা হয়। নাম্বার ফোর, দ্যাট থ্রু উইচ লাইট ক্যানট পাস, আলো যেটা দিয়ে যাতায়াত করতে পারে না, আনসার হলো ওপ্যাক। নাম্বার ফাইভ, ফ্লুয়েন্ট অ্যান্ড ক্লিয়ার ইন স্পিচ, আনসার ইজ আর্টিকুলেট, স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন, যেটা কি না বলা হয়েছে অথবা করা হয়েছে কোনো প্রিপারেশন ছাড়া, সেটাকে কি বলা হয়, এক্সটেম্পোর। কেমন এই যে এক্সটেম্পোর। নেক্সট নাম্বার সেভেন, ওয়ান হু গেইনস বেনিফিট ফ্রম সামথিং, যে বেনিফিট নেয় কোনো কিছুর থেকে তাকে বলা হয় বেনিফিশিয়ারি। কেমন, ওয়ান হু, আট নম্বর আসছি, আট নম্বর, ওয়ান হু ইটস বোথ ভেজিটেবলস অ্যান্ড মিট তাকে বলা হয় ওমনিভোরাস। এখানে খেয়াল করবেন ও এম এন আই, ওমনি বলতে বোঝায় যে কিনা সব কিছু, মানে সব কিছু, এভরিথিং। নাম্বার নাইনটা দেখি, আ প্রফিশিয়েন্ট পাবলিক স্পিকার তাকে বলা হয় ওরেটার, একজন যে ভালো পাবলিক স্পিক করতে পারে তাদেরকে বলা হয় ওরেটার। নাম্বার টেন পড়ছি, আনফেয়ার অ্যাডভান্টেজ ফর মেম্বার্স অফ হিজ ওন ফ্যামিলি, নেপোটিজম, অর্থাৎ আনফেয়ার অ্যাডভান্টেজ যখন দেওয়া হয় নিজের ফ্যামিলিকে তখন তাকে বলা হয় নেপোটিজম। নাম্বার ইলেভেন, ফিট টু বি ইটেন, যেটা খাওয়ার যোগ্য তাকে বলা হয় কি, এডিবল, EDIBLE। ফিট টু ড্রিঙ্ক, যেটা পান করার যোগ্য তাকে বলা হয় পোর্টেবল। নাম্বার থার্টিন, দ্য হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান বি রেড, যেটা পড়া যায় তাকে বলা হবে লেজিবল। অলওয়েজ, চোদ্দো নম্বর, অলওয়েজ রেডি টু অ্যাটাক অর কোয়ারেল, আনসার ইজ অ্যাগ্রেসিভ। বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট পরেরটায় চলে যাচ্ছি আমরা। আচ্ছা, অ্যাগ্রেসিভ হয়ে গেল 15 নম্বরে। আ গ্রুপ অফ পিপল, আবার পেনটাকে নিয়ে নিই, আ গ্রুপ অফ সরি, আচ্ছা, সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু বিলিভ, আনসার ইজ ইনক্রেডিবল, যেটা বিশ্বাসযোগ্য নয় সেটাকে বলা হয় ইনক্রেডিবল। 18 নম্বর, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, সেটাকে কী বলা হবে, ডেমোক্রেসি, যেটা কিনা যে গভর্নমেন্ট মানুষের জন্য, বাই দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল, ঠিক আছে। 19 নম্বর, দ্য প্রসেস অফ ডিসাইডিং দ্য নেচার অফ আ ডিজিজ বাই এক্সামিনিং, সেটাকে বলা হয় ডায়াগনোসিস। নাম্বার 20, ওয়ান হু ফাইন্ডস নাথিং গুড ইন এভরিথিং, তা সেটাকে বলবো আমরা ক্রিটিক্স। 21, আ পার্সন হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, অর্থাৎ যেটা সে দেখাতে চায় যে নিজ আদৌ সে নয় সেটা দেখাতে চায়, শো অফ করে, তাকে ইম্পোস্টার বলা হয়। 22, ইন আ থ্রেটনিং ওয়ে, আনসার ইজ ঘ্যাস্টলি, ইন আ থ্রেটনিং ওয়ে, অর্থাৎ একটা থ্রেটনিং ওয়েতে কোনো কিছু দেখানো হচ্ছে সেটাকে ঘ্যাস্টলি বলা হবে, এটা একটা অ্যাডজেক্টিভ। নেক্সট হলো, আ স্মল রুম ইন আ বিগ হাউস, হোস্টেল অর শিপ এটসেট্রা, ওয়ার গ্লাসেস, ডিশেস, স্পুনস অ্যান্ড ফুডস আর কেপ, সেটাকে বলা হয় প্যান্ট্রি, যারা ট্রেনে যাতায়াত করো তারা জানো প্যান্ট্রি। নাম্বার 24, আ ফরেনার হু সেটেলস ইন আ কান্ট্রি তাকে বলা হবে ইমিগ্রান্ট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 25, ডুইং সামথিং অ্যাকর্ডিং টু ওয়ানস ওন ফর ফ্রি, সেটাকে আমরা বলবো ভলেন্টারিলি, ঠিক আছে। চলে আসছি আমরা, আচ্ছা 15 নম্বরটা বোধহয় বলতে আমি বলতে ভুলে গিয়েছিলাম, হ্যাঁ। টো নাম্বার 15 আসছে, গ্রুপ অফ পিপল লিভিং টুগেদার ইন দ্য সেম লোকালিটি, গ্রুপ অফ পিপল, সেটাকে আমরা বলবো নেবারহুড, ঠিক আছে। চলে আসছি তাহলে আমরা, ভলেন্টারি হয়ে গেল, 26 চলে আসছি। আচ্ছা, 26 বলছে, যেটা আ পার্সন হু গ্যাম্বেলস অর বেটস, অর্থাৎ যে বাজি ধরে তাকে বলা হয় পান্টার, মাথায় রাখবে পান্টার বলে। 28, আর্ট অফ রাইটিং, সরি, 28, আর্ট অফ রাইটিং ফর নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন, সেটাকে বলা হয় জার্নালিজম।
আচ্ছা 29-এ বলছে অ্যান অ্যাবান্ডন্ট চাইল্ড আননোন অ্যান অ্যাবান্ডন্ট চাইল্ড অফ আননোন প্যারেন্টস হুইজ ফাউন্ড বাই সামবাডি আনসার ইজ ফাউন্ডলিং, অর্থাৎ পরিত্যক্ত একজন বাচ্চা যাকে না বাবা মা নেই এরকম তাকে বলা হবে ফাউন্ডলিং। 30 নম্বর, পার্টস অফ আ কান্ট্রি কান্ট্রি বিহাইন্ড দ্য কোস্ট অফ আ রিভার ব্যাঙ্ক, যেটাকে বলা হয় হিন্টারল্যান্ড, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। চলে আসছি নাম্বার 31-এ, রিটেন টেস্টিমোনিয়াল অ্যাবাউট সামবাডিজ ক্যারেক্টার, রিটেন টেস্টিমোনিয়াল অ্যাবাউট সামবাডিজ ক্যারেক্টার ইউজুয়ালি প্রোভাইডেড বাই অ্যান এমপ্লয়ার, সেটাকে বলা হবে টেস্টিমোনিয়াল, ঠিক আছে। 32 নম্বরে চলে এসেছি, টু সিক্রেটলি স্টোর মোর দ্যান হোয়াট ইজ অ্যালাউড, অর্থাৎ সিক্রেটলি স্টোর করা যতটা অ্যালাউ তার থেকে বেশি, সেটাকে বলা হবে হোর্ড, কেমন। 33 নম্বরে চলে আসি, সামথিং দ্যাট ইজ ভেরি ড্রামাটিক সেটাকে বলবো আমরা হিস্টোরিক, যেটা খুব বেশি ড্রামাটিক সেটাকে আমরা বলবো হিস্টোরিক। 34, আ ফিগার অফ স্পিচ বাই উইচ আ থিং ইজ স্পোকেন অফ অ্যাজ বিং উইচ ইজ ওনলি রিসিম্বলস, আনসার ইজ স্মাইল, ঠিক আছে। যেটা কি না, আ ফিগার অফ স্পিচ বাই উইচ, এমন একটা স্পিচ যেটার মাধ্যমে, বাই উইচ আ থিং ইজ স্পোকেন, যেটা বলা হয়েছে অফ অ্যাজ বিং হোয়াট উট ইজ ওনলি রিসেম্বল, যেটা মনে রাখা যায় এমন। আচ্ছা 35 বলছে, দ্য প্রসেস বাই উইচ আ পার্সন অর অ্যান অর্গানাইজেশন রিডিউস দ্য অ্যামাউন্ট অফ মানি ইট স্পেন্ডস, সেটাকে বলা হয় বাজেটিং। বাজেটিং করা আপনারা জানেন, অ্যামাউন্ট মানি যতটা রিডিউস করা হয়। নাম্বার 36, অ্যান এস্টাবলিশ প্রিন্সিপাল অর প্র্যাকটিক্যাল উইজডম, অর্থাৎ সেটাকে আমরা বলবো মার্কসিজম, এস্টাবলিশ প্রিন্সিপাল অফ প্র্যাকটিক্যাল উইজডম, নিজস্ব প্র্যাকটিক্যাল উইজডমকে এস্টাবলিশ করাকে বলা হচ্ছে মার্কসিজম। 37-এ চলে আসছে, আ জেনারেল পার্ডন অফ অফেন্ডার্স, আনসার ইজ অ্যামনেস্টি, অ্যামনেস্টি বলতে আমরা ছাড় বোঝাই, ঠিক আছে। আচ্ছা চলে আসি 38 নম্বর কোয়েশ্চেনটাতে, দেখে নিই একটু, 38 তাই তো, আচ্ছা নামিয়ে নিলাম। ওয়ান হু প্র্যাকটিসেস ওয়ান অফ দ্য ফাইন আর্টস, আনসার ইজ আর্টিস্ট, ঠিক আছে। যে কিনা প্র্যাকটিস করে ফাইন আর্ট তাকে বলা হয় আর্টিস্ট। নাম্বার 39, স্কেল ইউজড ফর মেজারিং দ্য স্ট্রেংথ অফ অ্যান আর্থকোয়েক, সেটাকে আমরা বলবো রিক্টার, এটা শুনে থাকবেন নিশ্চয়ই, রিক্টার বলা হয়। 40 নম্বর, সামথিং কেপ্ট অ্যাজ আ রিমাইন্ডার অফ অ্যান ইভেন্ট, সোভেনিয়ার, কেমন, সোভেনিয়ার, রিমাইন্ডার অফ আর ইভেন্ট হলে সোভেনিয়ার। 41, ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, আনসার ইজ ইউনিভার্সাল, প্লেস হোয়্যার ওয়াইন ইজ মেন, যেখানে ওয়াইন মদ তৈরি হয় সেটাকে বলে ব্রিউয়ারি। 43, আ পেপার রিটেন বাই হ্যান্ড, আনসার ইজ ম্যানুস্ক্রিপ্ট। 44, দ্য আর্ট অফ প্রিজার্ভিং স্কিন অ্যানিমালস অ্যান্ড বার্ডস, ট্যাক্সিডার্মি, অর্থাৎ অ্যানিমাল স্কিন, বার্ড, এদের স্কিন, ফিশ, এদের স্কিনগুলোকে জমানো, প্রিজার্ভ করা, এটাকে বলা হয় ট্যাক্সিডার্মি। আচ্ছা মুন রিলেটেড দেখুন তাকে বলা হবে লুনার। 46 নম্বরটায় চলে যাচ্ছি, উপরে তুলে নিলাম, দ্য প্লান্টস অ্যান্ড ভেজিটেশন অফ অ্যান রিজন, মানে ফ্লোরা, আচ্ছা প্লান্টস অ্যান্ড ভেজিটেশন মানে নির্দিষ্ট অঞ্চলের কখনো গাছ বা গাছপালা এগুলোকে একসাথে বলা হয় ফ্লোরা, অর্থাৎ ওখানে উদ্ভিদ জগৎটাকে ফ্লোরা বলি, সেভাবেই কোনো প্রাণী জগৎকে ফনাও বলা হয়, FAUNA, FAUNA ওটাকে ফনা বলা হয়, ঠিক আছে। চলে আসছি আমি 47 নম্বরটায়, রেমেডি ফর অল ডিজিজ প্যানাশিয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সমস্ত রোগের চিকিৎসা, রেমেডি ফর অল ডিজিজ প্যানাশিয়া, কেমন, এটা মাথায় রাখবে। আচ্ছা 48, দ্য কিলিং অফ হোল গ্রুপ অফ পিপল, জেনোসাইড, কদিন আগে নিউজ পেপারে এসেছিল, জেনোসাইড। আচ্ছা 49টা আমরা দেখে নিচ্ছি, দ্যাট উইচ ইজ উইদাউট অপোজিশন, মানে যে এমন একটা ব্যাপার সেটাতে কোনো অপোজিশন নেই সেটাকে বলা হয় কি ইউনানিমাস, কেমন। আর 50 নম্বর, স্ট্রং ডিসলাইক বিটুইন টু পার্সন, সেটাকে আমরা বলবো কি অ্যান্টিপ্যাথি, দুজনের মধ্যে স্ট্রং ডিসলাইক। তাহলে আমরা এই এর মধ্যে আমরা 50টাই করলাম, 50টা ওয়ান ওয়ার্ড করে ফেললাম, আর এই এতে তো আছে আরও অনেক, আমি সময়ের অভাবে এর বেশি দিলাম না, ভিডিও বেশি বড় হয়ে যায় অনেকে অভিযোগ করে, তোমরা দেখতে থাকো, এটা পার্ট ওয়ান ভিডিও দিলাম, আমরা পার্ট টু থ্রি করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এর পরের ভিডিওটাতে আমরা সিনোনিম নিয়ে কিছু আলোচনা করবো, 50টার মতন সিনোনিম দেবো, এছাড়া ম্যাথস ফ্যাথস নিয়ে তো আমাদের ভিডিও আসছেই, একটু দেখতে থাকো চ্যানেলের ভিডিও কেমন লাগছে। এখন তো বাড়ির বাইরে কেউ বেরোতে পারছো না, তোমাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করো, আমাদের সাথে যুক্ত রাখতে, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, চলো ঘরে বসে একটু পড়াশোনা করা যাবে, ঠিক আছে। আমি ছিলাম শুভম, দেখা হচ্ছে তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই অ্যান্ড প্লিজ টেক কেয়ার।